অ্যান্টার্কটিকার হিমশীতল রাজ্যে এক সুবিশাল পিরামিডের অবস্থান। বর্গাকৃতির পিরামিডটির প্রতি বাহুর দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার এবং উচ্চতা 4,150 ফুট। সুবিশাল আকার আর অসাধারণ আকৃতি ইতিমধ্যে এটিকে অত্যন্ত বিখ্যাত করে তুলেছে। কিন্তু দক্ষিণ মেরুর এই শীতল মরুভূমিতে পিরামিড কিভাবে তৈরি হল? কেউ কেউ বলছেন আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষগণ অ্যান্টার্কটিকায় বসতি গড়ে তুলেছিলেন, তাদের হাতেই তৈরি হয়েছে এই সুবিশাল নির্মাণ শৈলী। আবার কেউ বলছেন প্রাচীনকালে অ্যান্টার্কটিকায় ভিনগ্রহীদের আগমন ঘটেছিল, যাদের হাতে ছিল মানুষের তুলনায় অত্যন্ত শক্তিশালী সব প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমেই গড়ে তোলা হয়েছে দানবীয় এই পিরামিড। হয়তো ফারাও সম্রাটদের মতোই এটি অত্যন্ত প্রভাবশালী কোনো এলিয়েনের সমাধিস্থল। কিন্তু ভূতত্ত্ববিদগণ বলছেন বিষয়টিকে এত রহস্যময় করে তোলার কিছু নেই। এটি একটি সাধারণ পাহাড় যা কোটি কোটি বছর জুড়ে বরফের চাপে ক্ষয়প্রাপ্ত হয়ে পিরামিড আকৃতি লাভ করেছে। পৃথিবীর আরও কিছু পাহাড়ে এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। আল্পস পর্বতমালার ম্যাটারহর্ন পর্বত এদের মধ্যে অন্যতম। তবে অধিকাংশ ক্ষেত্রে পাহাড়ের একটি বা দুটি দিকে এ ধরনের মসৃণ ঢাল তৈরি হয়। অ্যান্টার্কটিকার এই পাহাড়টি এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। মসৃণ ঢাল তৈরি হয়েছে এটির চারপাশ ঘিরেই। গবেষকগণ বলছেন পাহাড়ের এ ধরনের আকৃতির পেছনে ফ্রিজ থো নামক একটি প্রক্রিয়া দায়ী। এ প্রক্রিয়ায় দিনের বেলা পাহাড়ের খাঁজে তুষার বা পানি জমা হয়, রাত নামলে তুষার ও পানির তাপমাত্রা হ্রাস পেয়ে বরফে পরিণত হয় এবং আয়তনে বৃদ্ধি পায়। সম্প্রসারমান বরফের চাপে ধীরে ধীরে এ ধরনের মসৃণ ঢাল গড়ে ওঠে। বিস্ময়কর এই পাহাড়টির এখনও কোনো আনুষ্ঠানিক নাম নেই। এটি এলসওয়ার্থ পর্বতশ্রেণীর দক্ষিণাংশে অবস্থিত, যা হেরিটেজ রেঞ্জ নামে পরিচিত। অঞ্চলটি 50 কোটি বছর আগের ক্যাম্ব্রিয়ান যুগের ফসিলের জন্য জগৎ বিখ্যাত। অর্থাৎ একসময় এখানে বিভিন্ন প্রাণীর ব্যাপক বিচরণ ছিল, তবে এ অঞ্চলে কোনো কালে মানুষের বসতি গড়ে ওঠার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে পাহাড়টি নিয়ে বিভিন্ন কল্পকাহিনীর কোনোটি সত্য প্রতীয়মান হওয়ার কোনো সম্ভাবনা নেই।